বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে ধর্ষণ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তোলপাড় হয় শিল্পাঞ্চল জুড়ে। গত মঙ্গলবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই দুর্গাপুর থানার পুলিশ মঙ্গলবার রাত্রে জয়দেব এলাকা থেকে গ্রেপ্তার করে অনিকেত মল্লিক নামের এক যুবককে। গত ফেব্রুয়ারি মাস থেকে ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই নাবালিকার। একাধিকবার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক। এরপরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, বিয়ে করতে অস্বীকার করে ওই যুবক। এরপরেই নেমে পড়ে তৃণমূলের কিছু উড়তি নেতা ঘটনার মিটমাট করতে। নাবালিকা মেয়েটির বাড়িতে গিয়ে চাপ দিতে শুরু করে গর্ভপাত করানোর জন্য। চিকিৎসকের নাম দেওয়া থেকে সমস্ত খরচাপাতি দিয়ে এই কেস মেটানোর জন্য চাপ বাড়াতে থাকে বারে বারে। এর সমস্ত কথোপকথন রেকর্ডিং করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ প্রথমে ছেলেটিকে আটক করলেও কোনো প্রকার অভিযোগ না থাকায় তাকে ফাঁড়ি থেকে ছাড়িয়ে নিয়ে যায় ওই উড়তি তৃণমূল নেতা, যাদেরকে সবসময় দেখা যায় পার্টির উচ্চতর নেতৃত্বের সাথে সেলফি উঠিয়ে বাজার গরম করার জন্য মোবাইলে ফটো পোস্ট করায় সবসময়। সোশ্যাল মিডিয়াতে গর্ভপাত করানোর জন্য নাবালিকা ও তার পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এই অডিও ভাইরাল হতেই শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়ে যায় তোলপাড়। এই অডিওর কপি এসে পৌঁছায় টিভি নিউজ টেনের হাতে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। নাবালিকার বাড়ি থেকে অভিযোগ নিয়ে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক। এখন প্রশ্ন তুলছেন শিল্পাঞ্চলবাসী, যেখানে কিছুদিন আগে শিল্পাঞ্চলে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন কোন রকম অনৈতিক কাজ সহ্য করবে না দল, সেখানে একজন যুবনেতা আইন কিভাবে নিজের হাতে তুলে নিয়ে চাপ দিচ্ছেন বারে বারে ওই নাবালিকা ও তার পরিবারকে গর্ভপাত করানোর জন্য, এটাও এক প্রকার বড় অপরাধ। এর বিরুদ্ধে কি দল কোনো ব্যবস্থা নেবে, নাকি উচ্চতর নেতৃত্বের হাত মাথায় থাকার জন্য ওই যুবনেতার কিছুই হবে না? এই নিয়ে তৃণমূলের 1 নম্বর ব্লক সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি। এই সব জানতে শিল্পাঞ্চলবাসী উৎসুক হয়ে আছে। এই অডিও এবং এই উড়তি যুবনেতাকে দেখতে নজর রাখুন আগামী পর্বে টিভি নিউজ টেনের পর্দায়। এটা বলার কিছু নেই, তৃণমূলের নবজোয়ার তো হয়েছে, যেখানে ঘটনা ঘটেছে তার হচ্ছে 1.5 কিলোমিটারের মধ্যেই হচ্ছে বাংলার নতুন নবাব হচ্ছে রাত্রিবাস করেছেন, ঠিক আছে। তো পরে তৃণমূলের নবজোয়ারের সব এরা সৈনিক, তারা নাবালিকাকে ধর্ষণ করবে, তারা নাবালিকাকে গর্ভপাত করানোর জন্য হচ্ছে রাজনৈতিক চাপ তৈরি করবে, এটাই তো স্বাভাবিক, এ কথাই তো বলে আসছিলাম। এরা চোরের মতো হচ্ছে লুকিয়েছিল, এই নবজোয়ারের পর আবার হচ্ছে চোর ধর্ষণকারীরা বেরিয়েছে, আবার ঢুকে যাবে কয়েকদিনের মধ্যে। তো ফলে এই তো হচ্ছে যে নবজোয়ার, হ্যাঁ, যে হচ্ছে নাবালিকাতে ধর্ষণ করবে, তাতে গর্ভপাত করানোর জন্য চাপ দেবে, এ হচ্ছে তৃণমূলের নবজোয়ার। প্রশাসনিক ব্যবস্থা এই রাজ্যে সর্বত্র ভেঙে পড়েছে, প্রশাসন ব্যর্থ, পুলিশ মন্ত্রীও ব্যর্থ। পুলিশের উচিত এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা এবং সেই নির্যাতিতা পরিবারকে রিলিফ দেওয়া, এবং সর্বত্র হচ্ছে প্রশাসন আর পার্টি মিলে একাকার হয়ে গেছে বলেই পার্টির লোকেরা এখানে ইন্টারফিয়ারেন্স করছে, নাহলে এটা কোনো পলিটিক্যাল পার্টির ইন্টারফিয়ারেন্সের সাবজেক্ট এটা নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি এবং নির্যাতিতা পরিবারের পাশে থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা সেই পরিবারটির পাশে থাকবো। অবশ্যই করে মহিলা যে নির্যাতিতা পরিবার, আমাদের ওই বিধানসভার যারা মহিলা নেত্রী আছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধি দল কালকে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10।